মিরেশরাইয়ুত অনুষ্ঠিত সুরাশুভ শারদীয় দুর্গাপূজা মণ্ডপের মধ্যে পরিবর্তন দশ সেরা পুজো ও মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষায় অষ্টম শ্রেণীত উত্তীর্ণ বিশজন মেধাবীর মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়। শুক্রবার উপজেলা অডিটোরিয়ামত পরিবর্তন টিমের নির্বাহী পরিচালক গোপী কুমার দাস ও সাধারণ সম্পাদক সুজন দাস বাপ্পি এবং প্রধান সমন্বয়ক অমিতাভ দাসর যৌথ পরিচালনায় সভাপতি প্রভাষক শিমুলকান্তি ভৌমিকুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন চৌধুরী, বিশেষ অতিথি আছে মিরেশ্বরের পৌরসভার মেয়র মোহাম্মদ গিয়াসউদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি মিরেশ্বরের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ সরকার। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।